সবাই এখানে ঠাকুর প্রণাম করছে। মেলায় ঢুকতে দেখতে হচ্ছে বেলুনের দোকান। তো এরপরে বন্ধুরা চলে আসলাম একটি লটারির দোকানে। তো চলো, নাম্বার বাছাই করা হয়ে গেছে, খুবই দরকারি জিনিস। তো পাখাটাও খুব সুন্দর লাগছিল, তো এই গানাটা বন্ধুরা আমাকে পছন্দ লেগেছে। রিং দিয়ে মারতে হবে, যেটা ঢুকবে ওখানে থামস আপ আছে, এগুলো যেখানে আমার কি ফেলতে পারবো। দেখতে পাচ্ছ লম্প ঝম্পের পাশে রয়েছে, গরম গরম চপ ভাজা হচ্ছে। তো পেঁয়াজি কেনা হয়ে গেল বন্ধুরা, তারপরে রাস্তা পথে দেখা হলো এক বন্ধুর সাথে। ভালো আছি, এই যে আমাদের ত্রিদেব বাবু ব্লগার, ভালো হচ্ছে। তো চলো বন্ধুরা, পাপড় খাওয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক। নাম বাবলু বিশ্বাস, বিশ্বাস পান ভান্ডার। বন্ধুরা আজকে আমরা ঘুরতে চলে এসেছি মহাদেবপুর রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন মেলাতে। তো খুব সুন্দর লাইটিং করেছে বন্ধুরা, চলো, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে এসেছে। বিশেষত এটি রাধা কৃষ্ণ ঠাকুরের মেলা। বন্ধুরা আমরা আজকে এসেছি মহাদেবপুরে মেলাতে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে মেলায় পৌঁছে গেছি। তো এই দেখতে পাচ্ছে বন্ধুরা রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির, সবাই এখানে ঠাকুর প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে এবং কপালে টিপ নিচ্ছে আর কি। তো আমিও কিছু দক্ষিণা দিয়ে টিপ নিলাম, ঠাকুর প্রণাম করলাম। আর চলো তোমাদের ঠাকুর দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বন্ধুরা এখানকার রাধা কৃষ্ণ ঠাকুর। দেখতে পাচ্ছ অনেক ভক্তের সমাগম হয়েছে। তো চলো বন্ধুরা, এবার মেলার ভেতরের দিকে যাওয়া যাক। তো আমি আর রাজু ভাই দুজন এসেছি, চলো মেলায় যাওয়া যাক। মেলায় ঢুকতে দেখতে হচ্ছে বেলুনের দোকান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখানে বেশ কয়েকটি বেলুনের দোকান দিয়েছে। তারপরে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, দোকানের সামনে অনেক বাচ্চা ভিড় করে রয়েছে আর কি, খেলনা কিনবে মনে হয় সম্ভবত। গ্রামের মেলা বন্ধুরা দেখতে আমাকে খুবই ভালো লাগে, মেলায় আসলে চেনা পরিচিত অনেক জনের সাথে দেখা হয় আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কাপ প্লেট, মানে একই দোকানের সুন্দর সুন্দর কাপ প্লেট থেকে শুরু করে খেলনা অনেক কিছু সাজানো রয়েছে আর কি। তো এরপরে বন্ধুরা চলে আসলাম একটি লটারির দোকানে। এই লটারির দোকানের বিশেষত্ব হচ্ছে এখানে কাগজের মধ্যে নাম্বার লেখা রয়েছে, আর সেই নাম্বারগুলোকে টাকা দিয়ে কিনতে হবে, আর যে নাম্বার মিলবে সেই জিনিসটা তোমাকে দিয়ে দেবে আর কি। খুব সুন্দর লাগলো। তো চলো আমরাও এখানে লটারি কাটবো আর কি, 20 টাকা দিয়ে আমিও একটা কাগজ কাটছি আর কি, টিকিট নাম্বার নেবো আর কি, বাছাই করছি যেন লেগে যায়। তো চলো নাম্বার বাছাই করা হয়ে গেছে, এই হচ্ছে আমার নাম্বার 75 নাম্বার, দেখতে পাচ্ছ, দেখি 75 নাম্বার কি পাওয়া যায়। তো খুব সুন্দর বন্ধুরা একটা শক্তভক্ত গামলা জিতে নিয়েছি আমি 20 টাকাতে। এই গামলাটা কিনতে গেলে নাই করে একটু 30-40 টাকা তো দাম হবে, মানে 20 টাকার থেকে বেশি দাম আর কি, তো আমার লাভই হলো আর কি। তো চলে এসেছি পরের দোকানে, এরপরে একটি বিভিন্ন রকম দরকারি জিনিসের দোকান দেখতে পেলাম। এখানেও এক একটা জিনিসের দাম 20 টাকা, খুবই দরকারি জিনিস, তো নেওয়ার ইচ্ছে করছিল যদিও তো থাক নেবো না। বেশ কয়েকটি জিনিস কেনা হয়েছে, এটা নিতে পারি, এই যে মানে এটাকে বলে কি, এটা হাত, প্লাস্টিকের হাত, তো এটারও দাম 20 টাকা, চলো এটাই নিতে হবে। তো জিনিস কেনার পর বন্ধুরা আরো অনেক জিনিস ছিল, একটু একটু করে দেখছিলাম যে কিছু আরো যদি কেনা যায়। তো পাখাটাও খুব সুন্দর লাগছিল, তো থাক নেবো না, খরচা হয়ে যাচ্ছে অনেক। তো চলো অন্য দোকানে যাওয়া যাক। ওই দোকান থেকে বেরিয়েই বন্ধুরা সামনে একটি সুন্দর গয়নার দোকান দেখতে পেলাম, মানে এক একটা গয়না যা রয়েছে বন্ধুরা কি বলবো, মেয়েদের সাজানো জিনিস, এখান থেকে গয়না নিতে হবে আর কি। এগুলো সব 50 টাকা করে। আমার এটাই দোকান, আর বাড়ি দোকান আছে, আর মেলায় মেলায় বড় দোকান করে, বাড়ি 1 লাখ। তো এই গয়নাটা বন্ধুরা আমাকে পছন্দ লেগেছে, 50 টাকা দাম বলছে, এখানে যে কোনো গয়নার দাম 50 টাকা আর কি। তো এই গয়নাটা আমি আমার বউয়ের জন্য নিব, আশা করি ওর ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখানেও বাজার হয়ে গেল, এবার চলে যাই পরের দোকানে, কিংবা দেখি মেলাটাকে আর একটু ঘুরে আর কি, চলো যাওয়া যাক। এরপরে এদিকে আরো অনেক সাজুগুজুর দোকান আছে মেয়েদের আর কি, খালি মেয়েদের জিনিসে ভর্তি, কি দেখবো আর। চলো একটু পাশে একটা দোকান দেখতে পেলাম, এখানে লটারি টাইপের কিছু হচ্ছে মনে হয়, দেখা যাক। কালার চয়েস, কালার চয়েস,
রিং দিয়ে মারতে হবে, যেটা ঢুকবে ওখানে আপনার ওটা ৪টা ২০ টাকা। ও এটা হচ্ছে রিং খেলা, তো চলো এখানেও একটু খেলতে হবে আর কি, দেখা যাক। তো এখানে সিস্টেম হচ্ছে কি বন্ধুরা, এই আমাকে ২০ টাকাতে ৪টা রিং দিয়েছে। রিং গুলোকে আমি যে পেপসি টাইপের থামস আপ আছে এগুলো, যেখানে আর কি ফেলতে পারবো মানে ফাঁসাতে হবে আর কি, তো যেখানে যার মধ্যে গলাতে পারবো সেই জিনিসটা আর কি আমি পাবো। তো এখানেও পেলাম না ২০ টাকা জলাঞ্জলি, তো চলো আর আর কাটতে হবে না, আর খেলতে হবে না, এবার যাওয়া যাক এখান থেকে। তো এখান থেকে বেরিয়ে বন্ধুরা আর কোথায় যাওয়া যায় দেখছি, মেলার এদিক ওদিকে ফাঁকা মাঠের মধ্যে বন্ধুরা মেলা লেগেছে, মধ্যেখানে চলছে বাউল লোকগীতি যাই বলো আর কি, আর পাশাপাশে দোকান সেজে গুজে রয়েছে আর কি বিভিন্ন দোকান। তো চলো এদিকে দোকান ঘোরা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি এবার ওই ধারের দোকানে যে রয়েছে সেগুলোতে দেখবো। ওইদিকে বিশেষত খাওয়ার দোকানই আর কি বেশি রয়েছে, তো চলো সেদিকে যাচ্ছি এবার। দেখতে পাচ্ছে বন্ধুরা এখানে রয়েছে পানের দোকান, তারপর রয়েছে এখানে কোন পাপড়ির দোকান, আরো ইয়ে তোমার ঘুগনি চাউমিন, অনেক রকম দোকান, আইসক্রিমের দোকান, সব দুদিকে দোকানে দোকানে ভর্তি আর কি, খাওয়ার দোকান দেখতে পাচ্ছি। আর এই যে এটাকে তো মানে সোন পাপড়ি বলে, তো এই আমার এটা কেনার ইচ্ছা ছিল কিন্তু দোকানদার নেই দোকান আর কি করবো। তারপরে বন্ধুরা চলে গেলাম মেলার আরেক প্রান্তে, এখানে দেখতে পাচ্ছ খেলার জন্য জিনিস এসেছে, বাচ্চারা এখানে লাফাঝাপা করছে আর কি, ঠান্ডার মধ্যে লাফালে বেশ ভালো গরম লাগবে, সুন্দর ব্যাপার। তো এখানে সবাই লাফাচ্ছে, তো চলো দেখে নেওয়া যাক কি কি খেলনা এসেছে এখানে। দেখতে পাচ্ছ লম্প ঝম্পের পাশে রয়েছে আরো ছোট বাচ্চাদের জন্য, এটা হচ্ছে কি সিঁড়ি টাইপের খেলা। তারপর রয়েছে নাগর দোলা, নাগর দোলা ঠান্ডার দিনে বসে কেউ ওঠেনি এখনো, ওই দেখতে পেলাম না, আমাদের সামনে তো কখনো ঘোরাই নি আর। তারপরে আসলাম আমাদের পরিচিত এক কাকার দোকানে, মেলাতেও দোকান সাজিয়েছে আর কি, গরম গরম চপ ভাজা হচ্ছে। তো চলো এখান থেকে পেঁয়াজি নেবো, ১২০ টাকা সব পেঁয়াজি, তাই বাড়ির জন্য ১০০ পেঁয়াজি নিয়ে নিচ্ছি আর কি। তো পেঁয়াজি কেনা হয়ে গেল বন্ধুরা, চলো এবার এখান থেকে যাওয়া যাক। চলো বন্ধুরা আসো। মেলার যে সাইডটাতে বন্ধুরা আমি এসেছি, এদিকে খালি খাবারের দোকানে ভর্তি, পাপড়ের দোকান দেখতে হচ্ছে সুন্দর সাজিয়ে গুছিয়ে বসে রয়েছে আর কি। তারপরে রাস্তা পথে দেখা এলাক বন্ধুর সাথে, তার সাথে কিছু গল্প করলাম। ৯টার দিকে আসবে, ৯টার দিকে তো থাকিস, ইউটিউব করিস, দেখাস, ঠিক আছে? ঠিক আছে, বাইরে ছিল অনেকদিন। হ্যাঁ হ্যাঁ, এখন বাড়িতে আছিস নাকি? এখন বাড়িতেই আছি। ইউটিউবের কি নাম, চ্যানেলের নাম? জেনেস ফ্যামিলি ব্লগ। আচ্ছা, আবার বাড়ি চলে যাবি? হ্যাঁ, এই তো কিছুদিন পর যাব। ঠিক আছে, ইউটিউব সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তারপরে দেখা হলো আরেক বন্ধু সঞ্জীব ভাইয়ের সাথে। ভালো আছিস তাহলে? ভালো আছি, এই যে আমাদের ত্রিদেব বাবু ব্লগার, এই যে মেলাতে দেখা হয়ে গেছে, পেয়ে গেছি তো আগে। হ্যাঁ আহা কিছু গল্প করলাম, খুব সুন্দর লাগলো। সঞ্জীব আবার আমাদের দুজনের জন্য মোমো অর্ডার করলো আর কি, আমাদের মোমো খাওয়াই বলছে, তো খুব জোরাজোরি করছিল, তো চলো খাওয়া যাক মোমো আর কি। না ভালো বানিয়েছে, নতুন বানাচ্ছে বলে নতুন দোকান দিয়েছে, ভালোই হচ্ছে, খারাপ নাই। এই যে তো সঞ্জীব ভাইয়ের সাথে একটু সময় কাটিয়ে বন্ধুরা আমরা চলে যাচ্ছি এবার মেলাটিকে আর একটু ঘুরতে আর কি। চলে আসলাম পাপড়ের দোকানে, ভাবলাম কিছু পাপড় খাওয়া যায়, তো দুখানা পাপড় নিলাম আমাদের দু ভাইয়ের জন্য। তো চলো বন্ধুরা পাপড় খাওয়া গেছে, এবার যাওয়া যাক। বিশ্বাস পান ভান্ডার রানীগঞ্জের দোকান, বিভিন্ন মেলাতে এই দাদা ভাই দোকান নিয়ে যায় আর কি। তো দাদা ভাইকে বললাম কিছু পান বানিয়ে দিতে আমাদের দু ভাইয়ের জন্য। বাবলু বিশ্বাস, বিশ্বাস পান ভান্ডার, রানীগঞ্জ, কমলা, গাজল, মালদা, 81-59-09-0-365। এবার আর দেরি করা যাবে না বন্ধুরা, কারণ রাত্রি অনেক হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তাই আমরা দাদা ভাই মিলে এবার বাড়ির দিকে রাস্তায় পা বাড়াচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। রাস্তায় যাওয়ার পথে দেখা গেল অধীর ভাইয়ের সাথে। হ্যালো গাইস, হ্যাঁ তো ৩টার দিকে আসলাম,
কজন আছে? কজন? 10টা ক্যামেরা? এই হরি বাসকে এসে দেখা যায়, আমরা বিভিন্ন জায়গায় আছি, বিভিন্ন জায়গায়। চলো চলো, অনেক অনেক আর বলবো না। তো বন্ধুরা, আমরা এবার মেলা থেকে বেরিয়েছি আমাদের যেখানে বাইক রাখা ছিল, কারণ মেলাতে বাইক ঢুকতে দিয়েছিল, ঠিক আছে? তো দূরে আমাদের ফাঁকা মাঠে বাইক রাখা ছিল, তো সেখানে আর কি বাইক নিতে যাচ্ছি, বাইকটা নিয়ে তারপর সোজা বাড়ির দিকে যাব আর কি। তো এবছরের মতো বন্ধুরা আমাদের মেলা ঘোরা শেষ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।